রাস্তার নাম গোবার অ্যাভিনিউ। কোথায় জানেন? এই জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে এটা ভারতবর্ষে না বাইরে? ঠিকই ধরেছেন, যদিও নামটা ফ্রেঞ্চ এবং এখানে ফরাসিদের প্রচুর ইনফ্লুয়েন্স ছিল এবং আছেও, কিন্তু আমরা এখন আছি পুডুচেরিতে। একটা সময় পুডুচেরি ছিল ফরাসি কলোনি এবং এখানকার মানুষরা ফরাসিতে বা কথা বলতেন, ফরাসিদের সাথে অনেক যোগাযোগ ছিল। যেরকম কলোনি বলতে যা বোঝায়, এখানকার লোকেরা ফ্রেঞ্চে যেতেন, ফ্রেঞ্চে কথা বলতেন, ফ্রেঞ্চ খাবার খেতেন এবং ইভেন কি ওখানকার সিটিজেনও। এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি, এখানকার রাস্তাঘাটটা দেখলে পরে অনেকটা ফ্রান্সে যদি আপনি গিয়ে থাকেন বা কোনো ছোট শহরে গিয়ে থাকেন, তাহলে সেখানকার রাস্তার সাথে অনেক মিল পাবেন। সেখানকার যে আদলে সমস্ত কিছু থাকে, ঘর বাড়ি থেকে শুরু করে কাফে থেকে শুরু করে সমস্ত কিছু, সেটা অনেকটা মিল এখানে পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার তো একদম বলাই বাহুল্য, প্রচণ্ড পরিষ্কার, প্রচণ্ড পরিচ্ছন্ন। কিন্তু তার সাথে সাথেও যেটা বলার বিষয়, যে আর্কিটেকচার, ঘর বাড়ির যে তৈরি করার কায়দা, মানুষের যে তৈরি করার কায়দা, সমস্তটাই একটা ফরাসি আদলে তৈরি। আমরা সমুদ্রের ধার দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আপনি দেখতে পাচ্ছেন একদিকে সমুদ্র। এখানকার পুডুচেরি পুলিশ বলে দিয়েছে এখানে চান করে, রকি বিচ বলা হয় জায়গাটাকে। আমি উঠে গিয়ে আপনাদের দেখাচ্ছি কেন রকি বিচ বলে। এই যে দেখতে পাচ্ছেন পাথর ভর্তি এই বিচে, তারও চান করা বারণ, সুইমিং প্রহিবিটেড বললেও কিছু কিছু মানুষরা, কিছু কিছু পর্যটকরা বাইরে থেকে যারা আসেন, অনেক বিদেশি পর্যটকরাও এখানে আসেন, তারা নেমে পড়েছেন জলে, দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন জলে নেমেছেন, সাথে সাথে কিছু পুরনো ফরাসি আদব কায়দার বিল্ডিংও আমাদের এনে কিন্তু দর্শকদের জন্য আমি তুলে ধরছি। অনেক পুলিশের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, এটা ডাইরেক্টর জেনারেল পুলিশের অফিস গোবার অ্যাভিনিউ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনে একটা বড় প্রোগ্রাম চলছে, স্থানীয় মানুষরা এখানে এসছেন। আরেকটা ফরাসি আদবের বিল্ডিং আমি আপনাদের সামনে দেখাচ্ছি দর্শকদের জন্য, লা করমন্ডালে এলেস। লা করমন্ডালে এলেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তার নাম বেকার স্ট্রিট এবং লেখাই আছে ফ্রেঞ্চ ডেলিকেসিস। সামনে মানুষজনদের দেখলেই বুঝতে পারবেন, ফুড কোর্ট আরতি। তামিলনাড়ুর থেকে কিছুটা দূরে পুডুচেরি, সেই পুডুচেরির
ফরাসি কলোনি থেকে, ফ্রেঞ্চ কলোনি থেকে অভিজিৎ নন্দী মজুমদার, ANM নিউজের জন্য। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.